নমস্কার সুজন বাবু, আমি জয়তি বলছি হাওড়ের তরফ থেকে। আপনার কাছে আমার যে প্রথম প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে যে, নিরাপদে সর্দার গ্রেফতার, অথচ শাহজাহান বেপাত্তা প্রায় 1.5 মাস হতে চললো, এবং তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে নিরাপদে সর্দারের উস্কানিতে এই সমস্ত ঘটনা ঘটছে সন্দেশখালিতে। তাহলে কোথাও গিয়ে কি বামেদের যে সংগঠন সন্দেশখালিতে সেটা কি বাড়ছে, বা সেই সংগঠন কি বামেদের আছে যেখানে নিরাপদে সর্দার উস্কানি দিয়ে এত বড় আন্দোলন বা প্রতিবাদ গড়ে তুলতে পারেন? আন্দোলনটা তো হয় ঘটনার পরিপ্রেক্ষিতে। ঘটনাটা কি? আদিবাসীদের জমি দখল, গ্রামের গরিব মানুষের জমি, সেখানে মাছের ফেরি করে উচ্ছেদ করা এবং নোনা জল ঢুকিয়ে দিয়ে চাষ বন্ধ করা, মানুষকে আক্রমণ, মারধর নানাবিধ, এমনকি যেন তৃণমূলের অফিস বা সেন্টার গুলো পুরনো আমলের হারেমখানার মতন মাঝরাতে মহিলাদের তুলে নিয়ে আসা, এই ঘটনাগুলোর কারণে মানুষের রিয়াকশন। এই ঘটনাগুলোর না থাকলে এই রিয়াকশনটা তো হতো না। সারা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে এ ধরনের ঘটনা ঘটে, রিয়াকশন সবসময় সব জায়গাতে হয় না, এখানে রিয়াকশনটা হয়েছে, এবং হয়েছে কারণ তৃণমূলই অসভ্যতা ক্রমশ বেড়েছে। আমি জানি না ওরা কি নিরাপদ উস্কানিতে অসভ্যতা করেছে, কি বলতে চাইছে। এই যে শিবু কি ইত্যাদি ইত্যাদি সব নাম ধাম বলছে, শাহজাহান ইত্যাদি, এরা অসভ্যতা করছে কি এই নিরাপদ উস্কানিতে? যদি এমনটা হয় যে এরা অসভ্যতা করেছে বলে মানুষ তার মধ্যে ফুসছে এবং মানুষের সেই ফোসাটাকে রাস্তায় আছড়ে ফেলার জন্য তারা উৎসাহী, নিরাপদ কেন? গোটা পশ্চিমবাংলার যে কোনো সংবেদনশীল মানুষই তো তাকে সমর্থন দেবেন, তাতে কারো রাগ হলে কিছু এসে যায় না। তৃণমূলের রাগ হবে এটাই স্বাভাবিক, তারা এই দুষ্কৃতি রাজত্বই পশ্চিমবাংলায় চালু করে যাচ্ছে এবং সেই কারণে কেউ আপত্তি করলে তাদের রাগ হবে, তাতে মানুষের কিছু এসে যায় না। আচ্ছা, এই যে ঘটনাগুলো ঘটছে, যেটা আমরা শুনতে পাচ্ছি যে 13 বছর ধরে এই অত্যাচার চলছে, তাহলে এতদিন পরে এই আন্দোলন কেন, বা এতদিন নিরাপদ বাবুই বা কোথায় ছিলেন, বা আপনাদের আন্দোলন বা এই মহিলারা যারা এখন প্রতিবাদ করছেন তারা এতদিন মুখ খোলার সাহস পাননি কেন, এখন হঠাৎ তারা মুখ খুলছেন কেন? ওরা যা বলছে তাতে 13 বছর কি 12 বছর সব বলেনি, বলছে গত 3-4 বছর ধরে মাত্রাহীন হচ্ছে। নিশ্চয়ই তার আগেও হয়তো হয়েছে, কিন্তু ওরা যেটা বলছে 3-4 বছর ধরে, কেউ বোধহয় বলেছেন 1800 সাল কি 1919 সাল ইত্যাদি, মূলত বোধহয় 1800 পঞ্চায়েতের নির্বাচনের পর থেকে যখন একচ্ছত্র আধিপত্য পেয়ে গেল আর কেউ নেই, একা তৃণমূল, এই গোছের মনোভাব। ফলে গত 3 বছরই হোক আর 13 বছরই হোক, মানুষ চেষ্টা করে সহ্য করতে, বিশেষ করে শাসকের রক্তচক্ষু যতটা সম্ভব এড়িয়ে থাকবার চেষ্টা করে, যখন সহ্য অতিক্রম করে যায় সীমা, দেয়ালে যখন পিঠ থেকে যায়, ক্রমশ ক্রমশ রিয়াকশন বাড়ে এবং তারপরে একটা কোনো না কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে হয়তো শাহজাহান পালিয়ে বেড়াচ্ছে, যদিও পুলিশের ঘেরা টোপে, সেটা না হলে ঠিক এখনই রিয়াকশনটা করতো কিনা আমি বলতে পারবো না, বা তারপরেও ওই যে শিবু হাজরারা কি একটা কারণে ডেকে গ্রামে গিয়ে ধমকাতে শুরু করেছে, বেড়েছে, ওই মেরেছে বলে হয়তো সঙ্গে সঙ্গে রিয়াকশনটা এক্সপ্রেস হয়েছে বলতে পারবো না, কিন্তু ছাই চাপা আগুন তো জ্বলছিলই, জ্বলছিল তৃণমূলের অপদার্থতার কারণে। আমি আপনাদের শুধু এই ক্ষুদ্র বলতে পারি যে ওখানে বহু সাধারণ মানুষ ওই এলাকায়, এলাকা ছাড়া, তাহলে বামপন্থী অথবা বিরোধীরা তো বটেই, একটা বড় অংশ এলাকা ছাড়া এখানে ওখানে পালিয়ে বেড়াতে হচ্ছে অথবা মাথা নিচু করে থাকতে হচ্ছে, নিরাপদেও কিন্তু চাই বাস্তবে বহুদিন ধরে প্রায় এলাকা ছাড়া যায়, কোন রকমে যোগাযোগ করে, করে আবার বেরিয়ে আসতে হয়, কারণ পুলিশ প্রশাসন দুষ্কৃতীদের হয়ে কার্যত গণতন্ত্রকে সংহার করা, বিরোধীদের সংহার করার কাজে লেগেছে। আপনি বুঝতে পারছেন না, বিডিও মার খেলো, বিডিও হাসপাতালে ভর্তি হলো এই শিবু শাহজাহানদের বাহিনীর হাতে, সরকারি কর্মী অফিসার, মুখ্যমন্ত্রী চুপ, আমি গেছিলাম হাসপাতালে দেখা দিতে সেই বিডিওর সঙ্গে, তৃণমূলের এমএলএ না মন্ত্রী সিদ্দিকুল্লাহ সাহেব ত্রাণ দিতে গিয়ে ওই সন্দেশখালিতে আক্রান্ত হলেন, হেনস্থা হলেন, আপনি তার বাইকটা দেখুন, তিনি চেঁচিয়ে চেঁচিয়ে বলছেন আমি তৃণমূলের মন্ত্রী, আমি শাহজাহানদের কাছে মার খেলাম, আমার সরকার কি করছে। মুখ্যমন্ত্রী তারপরে সিদ্দিকুল্লাহ পাশে দাঁড়াননি, দাঁড়িয়েছেন
শাহজাহানদের পাশে। ফলে দুষ্কৃতি রাজত্ব, দুষ্কৃতিরা পুলিশ মন্ত্রককে চালাচ্ছে, এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে হয়তো 2 বছর 3 বছর 4 বছর কিন্তু ছাই চাপা আগুন সহ্যের শেষ সীমানায় গিয়ে রিয়াক্ট করেছে যখন, তখন গোটা গ্রামবাসী, আদিবাসী, তফসিলি, অনাদিবাসী সবাই মিলে মহিলারা যখন মুখ খুলেছেন, শিহরণ শিহরণ মধ্যযুগীয় বর্বরতা বলতে যা বোঝায় তার পৌরোহিত্য করছে তৃণমূলের নেত্রীরা নেতারা। এই বর্বরতার বিরুদ্ধে বামেদের আন্দোলন এতদিন হয়নি কেন? মানে আপনি যেমনটা বলছেন যে নিরাপদ সর্দার অনেকদিন ঘর ছাড়া ছিলেন, তার মানে আপনারা নিশ্চয়ই জানতেন যে এই ধরনের বর্বরতা চলছে সেখানে, তাহলে এতদিন সময় লেগে গেল কেন? মানে ওখানকার মহিলারা প্রতিবাদ করলেন, তারপরেই আপনারা সেখানে যাচ্ছেন, তার আগে আপনাদের তরফ থেকে কোনো আন্দোলন হয়নি কেন? না হয়েছে তো বটেই, এর মধ্যে হয়েছে এবারের পঞ্চায়েত নির্বাচনের আগেও। মানে আমি যেটা জানি, ওই সন্দেশখালীতে মিটিং করতে গেছি আমরা, কার্যত মিটিং এ চারপাশের লোক আটকে দিয়েছে যাতে কেউ আসতে না পারে। আবার এই এই আমি তারিখটা ঠিক মনে নেই, বোধহয় মার্চ মাস হবে বলে মনে হচ্ছে, ন্যাজাতে মিছিল করা হবে, করতে দেবে না দেবে না দেবে না, শেষমেশ আমিও গেছিলাম, মিছিল আটকাতে পারলো না, কিন্তু চারপাশে নদীঘাট, দ্বীপ এলাকা তো, নদীঘাট গুলো সব আটকে দিয়েছে, লোক আসতে পারবে না। মিছিল করে আমরা চলে আসার পর আবার গ্রামবাসী আক্রান্ত হয়েছে, আবার আমরা গেছি। কিন্তু এটা তো যুদ্ধক্ষেত্র নয় যে দুষ্কৃতি এবং পুলিশ তার বিরুদ্ধে আপনি গুলি বন্দুক নিয়ে লেগে পড়বেন। গণতন্ত্রে মানুষের অধিকার, মানুষকে সংগঠিত করা, এই স্পেসটাকে যখন খেয়ে ফেলে তখন বিপদটা একটু বেশি বাড়ে, এবং তারপর যখন সেই বিপদের পরে মানুষ রুখে দাঁড়ায় তখন শাসককে পালাতে হয়। তৃণমূলের নেতারা পালাচ্ছে, এখন পুলিশ তৃণমূলের দুষ্কৃতিদের হয়ে দায়িত্ব নিচ্ছে। আচ্ছা, সন্দেশখালী কি পশ্চিমবঙ্গের বুকে আরেকটা নন্দীগ্রাম হতে পারবে? সেই আন্দোলন কি বামাদের তরফ থেকে আমরা দেখতে পাবো, যেমনটা আমরা নন্দীগ্রামের সময় তৃণমূলের কোথায় তরফ আপনি থেকে দেখতে নন্দীগ্রাম পেয়েছিলাম? মেলাচ্ছেন আর কোথায় আপনি সন্দেশখালী মেলাচ্ছেন আমি জানি না। নন্দীগ্রামে কি হয়েছিল, আমি জমি বলছি দখল হয়েছিল, রাজনীতির মোড় ঘোরানোর ক্ষেত্রে, কে নিয়েছিল নন্দীগ্রামে, কোনো জমি নেওয়া হয়েছিল? না আমি বুদ্ধদেব বলছি যে রাজনীতির ভট্টাচার্য মোড় ঘোরানোর প্রকাশ্যে ক্ষেত্রে। ওখানে সভা করে বলেছিলেন, 1 ইঞ্চি জমি আমি নিচ্ছি না, আপনারা বিভ্রান্তি তৈরি করে এটা করবেন না, এটা বাংলাকে ধ্বংস করা হচ্ছে। নন্দীগ্রাম বাংলাকে ধ্বংস করার তৃণমূল বিজেপি রাজনীতির একটা অংশ। সন্দেশখালীতে কেউ ধ্বংস করতে যাচ্ছে না, বরং রিস্টোর করতে যাচ্ছে ডেমোক্রেসিকে, সেই লড়াইটাই চলবে। রাজনীতির মোড় ঘোরানোর ক্ষেত্রে কি তেমনটা আমরা দেখতে পাবো, যেরকম আন্দোলন আমরা দেখতে পেয়েছিলাম এবং এটা তো তারপরে কারোর সরকার কথার করে উপর দিয়েছিল? নির্ভর করে না, আপনি কি চাইলেন কি আমি কি চাইলাম তার উপর নির্ভর করে না, এটা একটা বাস্তব অবস্থান, পরিবেশ, মানুষের মধ্যে রিয়াকশন, সবকিছুর উপর নির্ভর করে। গোটা ভারতবর্ষে এখন যা চলছে, যা চলছে গোটা দেশটাকে ছারখার করে দিচ্ছে, তার বিরুদ্ধে লোকের তো একই রকমের রিয়াকশন হওয়ার কথা। বাধা দিয়েছে, বাধা দিয়েছে, আজও যখন কৃষকরা দিল্লিতে আসতে গেছে দেখেছে রাস্তায় একেবারে যেভাবে আটকেছে, ওটা কোনো সভ্য সমাজে হয় না, গণতন্ত্রে হয় না। ফলে একটা দিকে একটা বর্বর অগণতান্ত্রিক ব্যবস্থাপনা যার নেতৃত্ব দিচ্ছে সরকার এবং শাসক দল, তার বিরুদ্ধে মানুষের গণতন্ত্রের লড়াই, এই লড়াইটা কষ্ট করেই অর্গানাইজ করতে হয়। ওটা একটা বললো আর এটা একটা হয়ে গেল, এরকমটা নয়। তখন নন্দীগ্রামের ঘটনা মানে বিজেপি তৃণমূল শুধু তাই না, সিপিএম অথবা বাম বিরোধী সবাই একজোট হয়ে একটা বড় চক্রান্তের শিকার হয়েছে পশ্চিমবাংলা, যেটা আজকের পশ্চিমবাংলার চেহারা দেখে বুঝতে পারছেন। বেশ, আমরা দেখেছি যে 70-এর দশকে বামফ্রন্টের বিভিন্ন আন্দোলন, বিভিন্ন মিছিল, সেই আন্দোলনের রেশ বা সেই আন্দোলনের তেজ এখনের বামফ্রন্টে অনেকেই বলছেন দেখা যায় না, বা জঙ্গি আন্দোলন আমরা সেটা দেখেছি অনেকে সেটাও যারা এখন দেখা বলছে যায় না। তাদেরকে একটু বলুন, যারা বলছে তারা নিশ্চয়ই কিছু একটা বুঝে বলেছেন, তারা নিশ্চয়ই আন্দোলনে অংশ নিচ্ছেন অথবা নেবেন, এটা আশা করা যায়। আপনি দেখেছেন ইনসাফ যাত্রার নামে গোটা রাজ্য এফোর ওফোর করা গেল, এই রকম সময়তে ব্রিগেডের সমাবেশ হলো, যেটা তৃণমূল বিজেপি কেউ সেই সমাবেশ ডাকার সাহস পাচ্ছে না। আজকে গোটা পশ্চিমবাংলায় আইন অমান্য হয়েছে, গতকাল তার আগের দিন এবং আজকে, আজকে আইন অমান্য হয়েছে গোটা রাজ্যের সমস্ত জেলাগুলোতে মানুষ রাস্তায়, কোন দাবিতে? মানুষের নিজস্ব জীবন জীবিকা, তার স্বার্থ, মানুষের স্বার্থ, তার দাবিতে এই আন্দোলনগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। এবার কেউ যদি মনে করে যে আরো বেগবান হতে হবে, নিশ্চয়ই হবে, যত বেশি মানুষ অংশ নেবেন তারা নিশ্চয়ই অংশ নেবেন বলে আমরা আশা করব, যত অংশ নেবেন তত সুবিধা হবে, যত মানুষ মুখ খুলবেন তত সুবিধা হবে।
কোথাও গিয়ে কি বিজেপির এই আন্দোলন এবং বামেদের এই আন্দোলন সেখানে একটি ব্যাকফুটে চলে যাচ্ছে, নাকি সমান তালে চলছে আন্দোলন? আপনার কি মনে আমি হয়? জানি না বিজেপির আবার কি আন্দোলন চলছে। বিজেপি কি আন্দোলন? রাম মন্দির প্রতিষ্ঠা করতে হবে, তারপর তার ভোগ খেতে হবে, বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিতে হবে, সেইটা তো তৃণমূলের সঙ্গে তুলনা করা যেতে পারে, ওদের রাম মন্দির, এদের জগন্নাথের আজকে আমরা মন্দির, দেখলাম সেইটার যে সঙ্গে এটা কি সম্পর্ক? সুকান্ত মজুমদার তিনি লোকাল ট্রেনে করে গেলেন, সেখানে গিয়ে আবার বাইকে করে হেঁটে তারপরে তিনি মিছিল করে গেলেন, সেখানে পৌঁছলেন, পৌঁছানোর চেষ্টা করলেন। কালকে শুভেন্দু অধিকারীকে দেখেছি আমরা যে বাসে করে তিনি বিজেপি নিয়ে গেছিলেন। শুভেন্দু অধিকারী বাসে করে গিয়ে সায়েন্স সিটির ওখানে আটকে গেলেন, আর সুকান্ত তার আগের মজুমদার দিন, তার আগের দিন বামপন্থী ছাত্র যুবরা, অত ক্যামেরার ফোকাস হয়তো ছিল না, কিন্তু তারা ন্যাজাট সন্দেশখালীর বুক পর্যন্ত গিয়ে হাজির হলেন, পুলিশ সেখানে গিয়ে আটকে দিল। আপনি দুটোকে কম্পেয়ার করে কি বুঝবেন? অথবা আজকে গেছেন, আমি কাউকে ছোট করবো না, সুকান্ত মজুমদার গেছেন ট্রেনে করে গেছেন, ঠিকই তো, গাড়ি করে গেলে যদি রাস্তায় আটকে দেয় সেই কারণে উনি ট্রেনে করে গেছেন, এই ট্রেনটা তো আটকে দেওয়া যাবে না, ট্রেনে করে গিয়ে গেছেন বসিরহাট থানায় এসপির অফিসে বিক্ষোভ। কালকে একই বিক্ষোভ করেছে বামপন্থীরা, কিন্তু এটা ঠিক যে সুকান্ত মজুমদার অথবা শুভেন্দু বলে সেটা যতটা লোকে জানবে, মীনাক্ষীরা অথবা ছাত্র যুবরা হলেও সেটা ততটা জানবে না, বা কালকে পলাশ দাস, মৃণাল চক্রবর্তীরা উপস্থিত ছিলেন, সেটা অতটা লোকে জানে না। এই জানা না জানাটা তো পলাশ অথবা কনীনিকা অথবা মৃণাল চক্রবর্তী অথবা মীনাক্ষী অথবা দেবাঞ্জন, তাদের একার বিষয় নয়, এইটাই একটা ছক, এমন ভাবে চলো যে তৃণমূল না হলে বিজেপি, বিজেপি না হলে তৃণমূল, মাঝে লাল ঝান্ডা, না দেখতে পারলে খুশি হতো, মাঝে মধ্যে দেখে বলে একটু ওরা অস্বস্তির মধ্যে পড়ে। আমরা দেখতে পাচ্ছি যে ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারের টাকা দ্বিগুণ করে দিলেন, তিনি জনজাতি মহিলাদের জন্য 1,000 টাকা থেকে সেটা 1,200 টাকা করে দিলেন, এবং আরো নানান রকম প্রকল্প মহিলাদের জন্য বা মহিলা কেন্দ্রিক, এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, পুলিশ মন্ত্রীও তিনি। অথচ আমাদের রাজ্য এই মুহূর্তে ভারতবর্ষের বুকে দ্বিতীয় বাল্য বিবাহে, এবং সন্দেশখালে যে নারকীয় ঘটনা আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যা কয়েকদিন ধরে, কি বলতে চাইবেন আপনি? আমি কিছুই বলতে চাইছি না, পশ্চিমবাংলার মানুষ সব বুঝতে পারছে, এমনকি সুন্দরবনে জঙ্গলে বাঘ, সেও লজ্জা পাবে যা ঘটনা ঘটছে ওখানে, এবার জলের কুমির, সেও লজ্জা পাবে, মুখ্যমন্ত্রী নির্লজ্জ, তিনি বলছেন সব ব্যবস্থা আমি দিয়ে ফেলেছি বলে চারদিকে পুলিশ পাঠিয়ে দ্বীপকে ঘিরে রেখে রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছেন, মুখ্যমন্ত্রী নির্লজ্জ, তিনি মহিলা, কিন্তু তার এসব ব্যাপারে কোনো প্রতিক্রিয়া, মানুষমুখী মহিলামুখী কোনো প্রতিক্রিয়া কিন্তু নেই। উনি বোধহয় ভেবেছেন 500 টাকা কি 1,000 টাকা করে দিয়ে চোখ রাগাবেন, চোখ টাকা দিয়েছি, আমার কথা কি? মানুষরা কিন্তু বলেনি যে আমার 500 টাকা দিন কি 1,000 টাকা দিন, তারা বলেছে শান্তির ব্যবস্থা করুন, শিক্ষার ব্যবস্থা করুন, ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা করুন। মুখ্যমন্ত্রী 100 ভাগ ফেল, সেই কারণেই ওই 500-1,000 টাকার গল্প করেন। যদি আমি জানিয়ে রাখতে চাই, অন্যান্য রাজ্যে 2,000 টাকা করে সাপোর্ট দেওয়া হয়, মুখ্যমন্ত্রী বলেছিলেন গোয়াতে 5,000 টাকা করে সাপোর্ট দেবেন যদি জেতেন, হয়তো জিতবেন না জানতেন বলেই বলেছিলেন। আমাদের দাবি গোটা ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার 7,500 টাকা করে এই বিপন্ন পিছিয়ে থাকা গরিব পরিবারকে 7,500 টাকা করে সাপোর্ট দিন, রাজ্য সরকার 2,000 টাকা করে সাপোর্ট দিন। উনি এমন কিছু মহামারী কাণ্ড করছেন না, গোটা দেশের প্রায় সব রাজ্যই এরকম করে, কিন্তু উনি প্রচার করেন, আর প্রচার করে লোককে বিভ্রান্ত করে ভোট নিতে চান, ভেবেছেন 500 বা 1,000 টাকা দিয়ে মহিলাদের ইজ্জতকে হয়তো কেড়ে নেওয়া যায়।